সন্তান হতো, আমি কোনোদিন পিছলে হইতাম, কোন কোটি কোটি সন্তান হইতাম, তাহলে কিন্তু আপনারা এই কথাগুলো বলতে পারতেন না। কারণ জানেন আমাদের ওই লেভেলটা নাই, এই জন্য আমাকে তুচ্ছ করে কথাবার্তা বলেন, লাঞ্ছিত করে কথাবার্তা বলেন, আমাকে খাবার এক বেলা দিয়েও খাবার কিনে নিতেছেন। কিন্তু আপনার কে এনে কি বলেন, ওই তো আল্লাহ আছে না, ও কিন্তু আমাকে কে তুমি করে না, কোনো মতোই আপনারা নামাজ দিতে পারতেছে না। হ্যাঁ আল্লাহ পাকে কাউকে মারে না, আমার বোনটাকে আমাকে এতটা ভালোবাসে। থ্যাংক ইউ সবাইকে, আমাদের জন্য দোয়া রাখবেন। তাকে তো খুঁজে পাওয়া যায় না কোথাও, আর হিরো আলমকে তো সব জায়গায় পাওয়া যায়, গুগলে সার্চ দিলেও পাওয়া যায় হিরো আলম তো। আর এখন তো জনগণ ভাইয়া ভালো হয়ে গেছে, কেননা এরা বুঝতেছে যে আসল হিরো তো এই যোদ্ধা। আগে আমাদের দেশে কিন্তু যোদ্ধাদের অনেক মূল্য ছিল, হ্যাঁ যুদ্ধ করে যে হিরো ওইটাকে বলা হিরো। এখন তো আমাদের চেহারা দেখলে এই পোস্ট পাস করতেছে সেই আমার ফিগার এরকম আমি নায়ক, এটাকে বলে হিরো বলে না, হিরো বলে যে যোদ্ধা তাকে বলে হিরো। ও চেহারা কোন দিকটা নেই, আল্লাহ কোন দিকটা সুন্দর করে, সুন্দর একটা গ্লেমার আছে, একটা ব্ল্যাক ডায়মন্ড, চেহারা কোথায় সৃষ্টি কোথায় পাঠাইছে। হিরো আলমের যদি খারাপ সাইড আছে, হিরো লেখাপড়া জানে না, হিরো আলম কথাবার্তা জানে না, আপনারা যদি এরকম দেখেন আমার বোন একটা আমার কাছে দোয়া করছে, হয়তো আল্লাহ পাক তার দোয়া কবুল করছে, আমি কিন্তু ভোটে পাশ করছে, সে আমাদের নামাজ পড়ছে, আমার জন্য দোয়া করেছে, আমার জন্য সে কান্নাকাটি করেছে, কেন মিলাদ পড়েছে, আমি তো কেউ না, কেন সে দেখছে এই গোবরে পড়ত ফোটা ফুল যে সমাজে ডাকবেন, যাকে কেউ পছন্দ করে না তাকে দিলে জনগণের কিছু হতে পারে, সেই জন্য কিন্তু সে দোয়া করেছে। কারণ কি কেন দোয়া জানে, এই ডাস্টবিন একদিন কিছু হতে পারে, ডাস্টবিন ডাস্টবিন ভালোবাসতে পারে, এই জন্য সবকিছু মিলে। ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, একটু যদি ফিলিংসটা বলতেন। আর ফিলিংসটা তো আমি বুঝাইতে পারবো না যে ফিলিংসটা কি, একটা মেয়ে মানুষ যখন মা হয়, জন্ম দেয় মা সন্তানটাকে, তখন যে একটা ভালো লাগা থাকে, আজকে আমি আমার ভাইকে পেয়ে সেই ভালো লাগাটা, সেই সন্ধ্যায় আসি রাত 9টা বাজে, এই যে দেখলাম এই যে শান্তি একটা, আত্মাটা আমার একদম ভরে গেছে ভাইয়া। আচ্ছা আপনার এই ভাইটাকে নিয়ে যখন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, বোন হিসেবে আপনার কেমন লাগে? আরে ভাই আমি তো খুশি হই ওরা বলে যে, কারণ ওরা তো পারে না, ওদের তো হিংসা, যেটা আমার একটা বাড়ি নাই, আমার একটা গাড়ি নাই, ও কিভাবে পারে, এটা হলো হিংসা। এই যে আজকে হাসান জাহাঙ্গীর নিয়ে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে উনি পাগল হয়ে গেছে। আমি হাসান জাহাঙ্গীর নাটক করেছি টিভিতে, বইরা পরিবারে কিন্তু ছিলাম আমি, হ্যাঁ এখন ওনাকে ভালো দেখছি আগে, কিন্তু ওনাকে আজকে যখন আমি সাক্ষাৎকার, যে তার ভিতরে হিংসাটা ঢুকলো, সে একজন ভালো অভিনয় করে, সে একজন ডিরেক্টর, সে প্রডিউসারও, কিন্তু সে কিভাবে ও এক পিছে লাগছে, যে শ্রম করে, যে মানুষের ভালো চায় সারা, এই যে এত করোনার সময়, তারপর হচ্ছে বন্যার সময় কে দৌড়াইছে, হাসান জাহাঙ্গীর গেছে কোন জায়গায়, একটা ফেসবুকে তো তারে খুঁজেই পাওয়া যায় না ভাই, তার আজকে সাক্ষাৎকারে দেখলাম মানে আমি 12 বছরে সরি 3 বছর আগে শিল্পকলায় দেখেছি, একটা নাটকের ইয়েতে, স্টেজ নাটকের ইয়েতে আসছিল, তো তাকে তো খুঁজে পাওয়া যায় না কোথাও, আর হিরো আলমকে তো সব জায়গায় পাওয়া যায়, গুগলে সার্চ দিলেও পাওয়া যায় হিরো আলম তো। আর এখন তো জনগণ ভাইয়া ভালো হয়ে গেছে, কেননা এরা বুঝতেছে যে আসল হিরো তো এই যোদ্ধা। আগে আমাদের দেশে কিন্তু যোদ্ধাদের অনেক মূল্য ছিল, হ্যাঁ যুদ্ধ করে যে হিরো ওইটাকে বলা হিরো, এখন তো আমাদের চেহারা দেখলে এই পোস্ট পাস করতেছে সেই আমার ফিগার এরকম আমি নায়ক, এটাকে বলে হিরো বলে না, হিরো বলে যে যোদ্ধা তাকে বলে হিরো। ও চেহারা কোন দিকটা নেই, আল্লাহ কোন দিকটা সুন্দর করে, সুন্দর একটা গ্লেমার আছে, একটা ব্ল্যাক ডায়মন্ড, চেহারা কোথায় সৃষ্টি কোথায় পাঠাইছে, আমি তো পারলাম না নাইক হইতো, আমি তো অনেক বিশ্ব সুন্দরী ছিলাম ধরতে গেলে, ইয়াং কাল এখন তো বুড়ি গেছি, দাদি নারী হয়ে গেছে, তাই না, আমার তো আল্লাহ পছন্দ করে নাই, একে পছন্দ করছে, তাইলে আমাদের তার সাপোর্ট করা উচিত, তার পাশে থাকা উচিত, যে মানুষটা অসহায় মানুষের পাশে থাকে, আজকে যদি সে এমপি হইতো, এমপি তো হয়ে গেছে, আমি তো এই জন্য মিস্টেক হয়লাম ভাইরাই না, বাইরে তাড়াতাড়ি এসে করছে কি মিস্টেক হয়েছে, কিন্তু আমি জানি আমার ভাই এমপি হয়েছে, মানুষও জানে, জনগণও জানে যে এমপি হয়েছে, এটা যে 2 নম্বর হয়েছে, আমার মেসেজ গুলো তো আমি দেখতে পাই, সবাই এর পক্ষে, আগে যারা ইগনোর করতো, ইভেন যারা তাকে নিয়ে টোল করতো তারা টোল ছেড়ে দিয়েছে ভাইয়া, এখন এই যে প্রত্যেকে বেরোছে ডিরেক্টর প্রডিউসার, এদের হিংসা তৈরি হয়েছে যে হিরো আলমকে চিনা আমাদের কেন চিনা না, আপনি নির্বাচনের আগ থেকেই হিরো আলম ভাইয়ের জন্য নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আসলে মানে হঠাৎ করে হিরো আলম ভাইয়ের সাথে আপনার এত ভালোবাসাটা কিভাবে সৃষ্টি হলো? আসলে ভালোবাসা ওর সাথে আমার অনেক বছরের পরিচয়, আমি ওর এখানে আসি, উপরে থাকতে আসছি, আমার বাসায়ও গেছে অনেক আগে, একটা কাজে নিতে চেয়েছিল মডেল হিসেবে, আমার ক্যামেরা ফিস তো ইয়াং আসে, তোর তো বুঝছি ইয়াং একটা মেয়ে, পরে আমি ফোন করে বললাম ভাইয়া একটু কষ্ট করে বাসায় আসো, তো বাসায় আসলো, আমি আবার আমার দারোয়ানকে দিয়ে বিরিয়ানি আনাইলাম, কোরবানি আমি রান্না টান্না করি নাই, পরে বললাম ভাইয়া আমি তো 80 বছরের বুড়ি, তুমি তো আমার ছেলের মতো, ভাই আমি যদি ফোনে এটা বলতাম তুমি কষ্ট পাইতাম, কিন্তু আমার সাথে তোমার যায় না, যাবে মায়ের ক্যারেক্টার, অন্য অন্য ক্যারেক্টার, বোনের ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলো যদি হয় আমি করবো, এগুলো যদি সুযোগ হয় আমি করবো, তো আমরা ভাই বোনের একটা ছবি তুললাম, তোলার পরে এখন বলতেছে আপু তুমি ছবিটা যদি পোস্ট করো না তোমাকে মানুষ অনেক খারাপ চিন্তা করবে, আমি বলছি আল্লাহ করুক না, আমি এখন আগে ছেড়ে দিলাম 7 বছর আগে টাইমে, তারপর ঠিক আছে কিছুদিন পরে একটা শুটিং এ দেখা হইলো গাজীপুরে, না সেখানে আমি একটা ভিডিও করছি, সে যে বাজে কমেন্ট গুলো করছে এগুলো আর কি ভাষা প্রকাশ, মানুষ কতটা নিম্ন আর কতটা খারাপ হলে, এত আমরা শুটিং স্পটে সেখানে ওকে নিয়ে আমি ভাগ্য ভালো যে হিরো আলমকে দেখাই নাই, অনেকে অনেকের ভিডিও ভাইরাল করে দিছে যে আমরা কোথায় একটা নোংরা কথা, এটা আমি প্রকাশ করতে পারছি না, তা আমি হাসতেছি যে আমাদের বাংলাদেশের মানুষ কত হিংসুটা কত খারাপ, একটা মা ছেলে বা ছোট ভাই বোন আমরা, ও আমার 8 বয়সী, আমার ছেলের বয়সী, একে নিয়ে আমাকে এই ধরনের বাজে কমেন্ট করছে, আচ্ছা
তোরা পারছস করছস এই আর কি। আচ্ছা আপনি নামাজ পড়ছেন মানে রোজা রাখছেন, এবং আমরা দেখেছি ভিডিওতে যে আপনি নির্বাচনের আগের দিন মানুষকে ই খাওয়াইছেন মানে মিষ্টি খাওয়াইছেন, হ্যাঁ মিলাদ খাওয়াইছেন। হ্যাঁ এটা হচ্ছে আমি জিতার যে হিরো আলম যদি জিতে বগুড়াতে না শুধু বাংলাদেশের অনেক অসহায় মানুষ কাজে আসবে, ও কাজ করবে। আর বাংলাদেশের মানুষ দেখুক যারা অনেক বড় বড় শিক্ষিত এমপি মন্ত্রীরা যা করতে পারে নাই হিরো আলম করে দেখাইছে। এটা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল, আমি দিনরাত 24 ঘন্টা আল্লাহর কাছে তসবিহ গুনছি আর বলছি ও জিতে দেখা এদের মুখে চুনকালি মাখুক, যে চোর গুলো তেল ঢুকায় রাখে খাটের নিচে, চাল লুকায় রাখে, এই যে এগুলো দাম বাড়ায়, যারা এই চোরদের কর্মের পক্ষে শিক্ষা হবে, এই শিক্ষা দিতে পারবে, লজ্জা পাবে, এদের লজ্জা হবে, এই লজ্জাটা দেখার জন্য না ইচ্ছে ছিল। আর আমরা তো জিতছি, আমি তো বলছি আমরা জিতছি। অনেকে বলে হিরো আলম ভাই, হ্যাঁ আমি গর্ববোধ করি, হিরো আলম আমার ভাই, আমার রক্তের না হলেও আমার আত্মার সম্পর্ক হিরো আলম। আমি তখনও বলেছি ভাইয়া যদি বলে কাজলাপু তোমাকে এক বেলা খাবার দিব আর দুই বেলা না খাওয়া রাখবো, তুমি আমার বাসায় কাজ করো, তুমি আমার শ্রম দাও, আমি শ্রম দিব। যেই মানুষটা অসহায় মানুষের পাশে থাকে সেই মানুষটার পাশে থাকতে আমিও হয়তো একটা স্বপ্ন পাইতে পারবো। হিরো আলম ভাই আপনার কাছে জানতে চাই, যে মানুষটা আপনার জন্য রোজা থাকছে, নামাজ পড়ছে, মিলাদ পড়াইছে, এবং যখন দিগদার হয়েছে যে আপনি নাকি হোটেল হেরে গেছেন, তখন কিন্তু সে 3 দিন না খেয়েছিল, আসলে আপনি এই ভালোবাসাকে কিভাবে দেখেন? দেখুন কিছু কিছু দিনে মানে সুখেও মনে করেন, হাসে কেউ দুঃখেও হাসে। যে আমি মনে করেন এখন পৃথিবীতে যারা আমাকে ইনসাল করতেছিল, যারা বকা দিতেছিল, পছন্দ করে না, আমি এই মুহূর্তে হ্যাপি। কারণ কি জানেন, সৃষ্টিকর্তা মানুষ সবাই, একজন মা একজন বোন, একটা চেনে না জানে না, একটা লোকের জন্য সে আপনি আল্লাহ দোয়া করতেছে, রোজা রাখতেছে, নামাজ করতেছে, কেন? আমি তো তার রক্তের কেউ না, আমি কিন্তু রক্তের কেউ না, সে আমার সাথে কোনো কানেক্টেড নেই। কিন্তু একটা কুচ্ছিত চেহারা যাকে লোকজন ঘৃণা করে, যাকে পছন্দ করে না, সেই লোকটাকে সে ভালোবাসে, নামাজ পড়ছে, দোয়া করছে, তাহলে পৃথিবীতে মনে করেন দেখেন এক থেকে আর পাওয়া কি হতে পারে? হ্যাঁ আর কিছু পাওয়া হতে পারে? আর 2 নম্বর কথা প্রশ্ন, যে মানুষ মানে পৃথিবীতে আর কি চায়, আর কিছু করে না। যে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যারা আমাকে নিয়ে কথাবার্তা বললেন, দেখেন বলেন, দেখুন পুঁটিটা লোক যদি এরকম আমাকে ভালোবাসতেন, আমাকে দোয়া করতেন, দেখতেন জানেন হিরো আলমের যদি খারাপ সাইড আছে, হিরম লেখাপড়া জানে না, হিরো আলম কথাবার্তা জানে না, আপনারা যদি এরকম দেখে আমার বোন একটা আমার কাছে দোয়া করছে, হয়তো আল্লাহ পাক তার দোয়া কবুল করছে, আমি কিন্তু ভোটে পাস করছি, সে আমাকে নামাজ পড়ছে, আমার জন্য দোয়া করেছে, আমার জন্য সে কান্নাকাটি করেছে, কেন মিলাদ পড়াচ্ছে? আমি তো কেউ না, কেন? সে দেখছে এই গোবরে পড়তে ফোটা ফুল, যে সমাজের ডাস্টবিন যাকে কেউ পছন্দ করে না তাকে দিলে জনগণের কিছু হতে পারে, সেই জন্যই কিন্তু সে দোয়া করেছে। কারণ কি কেন তো জানে, এই ডাস্টবিন একদিন কিছু হতে পারে, ডাস্টবিন ডাস্টবিন ভালোবাসতে পারে, এই জন্য সবকিছু মিললে সে কিন্তু আমাকে পছন্দ ভালোবাসা। কিন্তু কিন্তু প্রতিটা লোক দেখেন এরকম হিরো আলম বুকে টেনেলেন, দেখবেন আমাকে এই বুকে টেনে দেখে রাস্তাতে টোকায় ছেলে পেলে থাকে না, এই টোকায় ছেলে পেলে কারো 2 জন টাঙে নেবে, যার 2 বেলা না খেয়ে থাকে না তাদেরকে খাবার দিবে, কেন জানেন? তাদের এই ভালোবাসা তাদের ভালো লেগেছে, তাদের এই আবেগ ভালো লেগেছে। কারণ কি জানেন, এরকম প্রতিটা ঘরে ঘরে একটা করে মা জন্ম হওয়া উচিত, একটা করে মনে করেন বোন জন্ম হচ্ছে, একটা করে হিরো আলম জন্ম হওয়া উচিত। কারণ কি জানেন, একটা করে এরকম হিরো আলম জন্ম হলে আপনাদের সমাজের মঙ্গল হবে, যারা শিক্ষিত সমাজ আছে না, যারা শিক্ষিত বড় বড় কথাবার্তা বলেন, শিক্ষিত সমাজগুলো শিক্ষিত হবে। এলিট শ্রেণী যারা বলেন না, এলিট শ্রেণী, এই এলিট শ্রেণীর শিক্ষিত যোগ্যতা থাকতো না, আমার লাখ আপনারা খেটে পাওয়ার গোবর এই দেবগুণ হলেন, আমার লাখ যারা আপনারা বড় বড় কথাবার্তা বলেন না, যদি একবার ভাবতেন তাকে ডাস্টবিন বলে, এই ডাস্টবিন গুলো আপনার সন্তান হতো, আমি কোনো এমপি ছেলে হইতাম, কোন কোটিপতি সন্তান হইতাম, তাহলে কিন্তু আপনারা এই কথাগুলো বলতে পারতেন না। কারণ জানেন আমাদের ওই লেভেলটা নাই, এই জন্য আমাকে তুচ্ছ করে কথাবার্তা বলেন, লাঞ্ছিত করে কথাবার্তা বলেন, আমাকে খাবার এক বেলা দিয়েও খাবার কিনে নিতেছেন। কিন্তু আপনার কে নিলে কি আমি বলেন, ওই তো আল্লাহ আছে না, ও কিন্তু আমাকে কিন্তু মনে করেন না, কোন মতোই আপনারা নামাজ দিতে পারতেছে না। তাই আল্লাহ পাকে কাউকে মারে না, ঠিক আছে, মার হলো জনগণ, যারা মারতেছে তারা। তাই আপনি যদি আমি আবারও বলতে চাই, যারা ঘৃণা করতেছেন তাদেরকে ফেলুক, যার কারণ আমি একটা রকম বলি তার ঘৃণা, যে ঘৃণার পাত্র এখন আপনাদের ভালোবাসার পাত্র হয়েছে। এখন হিরো আলমকে গালি দেয় না কমছে, হিরো আলমকে বকা দেয় না, হিরো আলমকে হাহা রেগ দেয় না। কেন কি জানেন, হিরো আলম আপনি কে কোয়াবরি করে আপনি হিরো আলম কমেন্ট করতে করতে আপনাকে হাত ব্যথা পড়ে গেছে, হিরো আলম গালি দিতে দিতে আপনি কে মুখ ব্যথা পড়ে গেছে, সখন দেখতেছেন না গালি কাকে দিয়ে আপনি কে মধ্যে বিবেক নাড়া দিয়েছে, হিরো আলম মানুষ হয়ে গেছে। তাহলে ওকে আমরা সে সামনে এগিয়ে যেতে চাই, তাকে আগে আসার সুযোগ করে দিন। তাই আপনাকে সবাইকে সেলুট জানাই, যে কারণ আপনাকে ভালোবাসা নিয়ে আমি আরো সামনে এগিয়ে যেতে চাই। আর বেশি বেশি ধন্যবাদ দেয় আমার বোনটাকে আমাকে এতটা ভালোবাসে। থ্যাংক ইউ সবাইকে, আমাদের জন্য দোয়া রাখবেন। আমারও আরেকটি কথা আছে, সেটা হচ্ছে সবাই কিন্তু ইয়ে করা ছেড়ে দিয়েছে, এখন এই যে কয়েকজন যারা আছে তারা কিন্তু সেই লেভেলের মাথা,
এই মাথাগুলো চিন্তাও করে না যে তারা পাগল হয়ে গেছে কিনা, যে হিরালুকে নিয়ে মাথা ব্যথা করতেছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমার ভাই ও সবসময় নিজেকে ছোট করে দেখতেছে, তার মানে সৃষ্টিকর্তা তাকে কত ভালোবাসে। আল্লাহ তো বসে নিজেকে ছোট করে আমি তো তোমাকে বড় করবো, আল্লাহ তো তাকে বড় করে রেখেছে। চুল ধরে যদি আল্লাহ টানে সারা পৃথিবীর মানুষ পা ধরে টেনে নামাইতে পারবে না, একে পারবে না কেউ। এ ঠিকই সংসদে যাবে, এমপি হবে, হয়েছে এমপি হবে কি হয়েছে ভাই, আবারও লাগলাম না আবারও করবো, কিন্তু সে সংসদে যাবে। আমি কাজল পপি বললাম 32 দাঁত, ইনশাল্লাহ ভালো থাকবেন। তবে যারা এই যে ভাই এই যে যারা এই ডিরেক্টর ডিরেক্টর হাসান মাসুদ ভাই, হাসান জাহাঙ্গীর ভাই, আপনি এরকম পাগল হয়েছেন কেন ভাই? এরকম পাগল হয় না, আপনার কেউ চিনে না। এই যে বয়রা পরিবার তো কিন্তু আপনার চিনছিল, এখন কিন্তু কেউ চিনে না। আপনার বাসায় যায় বাবা বাইরান আপনার কুত্তেও চিনবো না। আমি ডাইরেক্ট বললাম হাসান ভাই আপনার কুকুরও চিনে না, মানুষ তো দূরের কথা ভাই, পারলে আমার এইসব কিছু বইকে যান বা ফোন নাম্বার আছে ফোন করে বইকেন, কিচ্ছু করার নাই হাসান ভাই। সত্যি কথা বাপের কুলে বসে বলতে হয়, আপনারা কিন্তু কেউ চিনে না। আপনি জিলাস করতেছেন বুঝতেছেন, জিলাস করে মানুষের কাছে পরিচিত হয়ে গেছেন হাসান জাহাঙ্গীর, আপনি কিন্তু হিরাল অমৃতে পরিচিত হয়ে গেলেন। এই কিন্তু আপনি ভালো বললে আপনাকে কিন্তু মানুষের সাপোর্ট করতো, যেমন সারা বাংলাদেশ বিশ্বের থেকে আমাকে ফোন করে হিরো আলম আপনার ভাই, সবাই বলে আমার ভাই। আমি গর্ববোধ করছি আমার ভাই হিরো আলম আমার ভাই। আমি এরকমও বলেছি যে আমি ওর কাজ করবো সারা জীবন একবেলাকে। আমি কাজল পপি, আমার বাসায় বিয়ে পাস ছেলে কাজ করছে, ও আমার বাসায় গেছে, আমি অ্যাপার্টমেন্টে ছিলাম তাই না, আমি কিন্তু রাস্তা ঠুকাই না, কিন্তু আমি ওর জন্য কাজ করব। কতটা ভালোবাসি, কেন ও মানুষকে ভালোবাসে। করোনার সময় কিন্তু আপনাকে দেখি নাই, কাউকে দেখি নাই বড় বড়, এই হির ওই যে শাকিব খানকে দেখি নাই, একে দেখছি ব্যাঙ্গারি দিয়ে মানুষের কাছে কাছে ঘরে ঘরে দরজার সামনে যে সুন্দর করে আগায় যায় নিজের হাতে দিয়ে আসছে খাবার। মানুষ হচ্ছে সে, হজ করলে হজ জান্নাতে যাবে না জান্নাতে যাবে, দুনিয়া তো জান্নাত করবে আখেরা তো জান্নাত করবে। দোয়া করবেন, আমি যদি খারাপ কিছু বলে থাকি তবে ভালো বসি, দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আমার জন্য না আমাকে মেরে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।